ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আপনার মাথা ব্যথা কেন? আপনারা তো মাথা ব্যথা কেন? আপনি আপনার কাজ করুন। আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী এলেন, আপনার বলা যে আপনি রাজ্যপালের আমি তো আগের দিন স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি। আমি স্ট্যান্ড ক্লিয়ার করেছি, রাজ্যপাল মহোদয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অথরিটি, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে রাজ্যপাল মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রী ভাইস নেবেন, এবং লোকায়ুক্তের ক্ষেত্রে অধ্যক্ষ পরিষদীয় মন্ত্রী বিরোধী দল নেতার সঙ্গে পরামর্শ করবেন, আর হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান এবং মেম্বারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী অধ্যক্ষ বিধানসভা আর বিরোধী দল নেতার সঙ্গে রাজ্যপাল পরামর্শ করে রাজ্যপাল সিদ্ধান্ত নেবেন। তা উনি প্রপোজাল করেছেন, উনি এবং স্পিকার বসে, আমি আমার সেপারেট প্রপোজাল পাঠাবো। বলছি শুভেন্দুবাবু, স্পিকার বলছে এটা নিয়ে হয়ে গেছে বলে দেখানোর কিছু নেই, না এটা প্রস্তাব পাঠিয়েছে, তো গভর্নর উইল টেক ফাইনাল কল। আমি তো ওই দিন স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি। আমি এই 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 বিষয়টাকে কেন্দ্র করে গভর্নর, আমি দেখলাম কোন মিডিয়াতে অধ্যক্ষ বলেছেন বিরোধী দল নেতা আসেননি, হয়তো রাজ্যপালের কাছে গেছে। আমার খুব ভালো লাগছে অধ্যক্ষ খোঁজ রাখছে, পিসি ভাইপো খোঁজ রাখতো, আমি কোথায় কোথায় যাচ্ছি কি করছি, এখন অধ্যক্ষ মহোদয় খোঁজ রাখছে। আপনি কি রাজ্যপালের কাছে বলেছেন? রাজ্যপালই তো অথরিটি, আপনি তো আইনটা জেনে প্রশ্ন করুন, ডিসিশন তো রাজ্যপালই নেবে, আইনে খুব ক্লিয়ার লেখা আছে। আমি যতদিন ধরে আছি এ ধরনের ঘটনা বিরোধী দলনেতাকে করতে দেখিনি। আমিও দেখিনি যে শাসক দলের সদস্য পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়, আর যিনি তাকে আবার পরিষদীয় মন্ত্রী বলে মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীন মানে আমাদের চলতি কথা পাগল বলা হয়। তার রাজ্যের হিসাব পরীক্ষার দায়িত্ব যদি পাগলের হাতে দেন, এটাও আমি কোনোদিন দেখিনি, এই অধ্যক্ষ সময় হয়েছে এটা দেখি। রাজ্যপালের সঙ্গে কি এই বিষয়টা নিয়ে সরাসরি আবার সংঘাতে লাগলো এই নিয়োগ নিয়ে? আমি জানি না, আমি এসব জানি না, রাজ্যপাল সিদ্ধান্ত নেবেন। আর এটা বিল নয় যে আরেকবার পাঠিয়ে দেবো অ্যাসেম্বলিতে, এটা খুব ক্লিয়ার আছে, রাজ্যপাল উইল টেক ফাইনাল কল এবং আই উইল সেন্ড মাই সেপারেট প্রপোজাল টু অনারেবল হিজ এক্সেলেন্সি গভর্নর।